একটি মুরগির সাধারণত দুইটি পা থাকে, তবে সেই দুইটি পায়ের জায়গায় যদি চারটি পা চোখে পড়ে তাহলে অবাক হওয়ারই কথা। আর এমনই একটি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের বাবুপাড়ার ব্রয়লার মুরগি ব্যবসায়ী তাজুল ইসলামের দোকানে। আমি এর আগে কখনো চারপালা মুরগি দেখি নাই, আগ্রহ করে চারপালা মুরগি দেখতে আসলাম, এটা আল্লাহর কুদরতি ছাড়া অন্য কিছু না। গত শুক্রবার রাতে বন্দর পুলিশ ফাঁড়ির পাশে বাবুপাড়া এলাকার পোলট্রি ব্যবসায়ী তাজুল ইসলামের দোকানে সন্ধান মেলে চার পা বিশিষ্ট এই ব্রয়লার মুরগির। ব্রয়লার প্রজাতির ওই মুরগির স্বাভাবিক দুইটি পায়ের পাশেই অপেক্ষাকৃত ছোট আকৃতির আরো দুইটি পা আছে। আমি মুরগির ব্যবসা করতে আসি, অনেকদিন যাব তো আমি মুরগি কিনা বেচা করতে আসি, হঠাৎ মুরগি আসছে চার দিন আগে, তো দেখি একটা মুরগি আর বেচার সময় দেখি একটা মুরগি চার পাও, তো পরে জানাজানি হওয়ার পর অনেক লোকজন আসছে দেখতে আসে। এই খবরটি ছড়িয়ে পড়লে মুরগিটিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় জমান এই ব্যবসায়ীর দোকানে। চলার পথে শুনলাম যে এই দোকানে একটা মুরগি আসছে, মুরগিটা চার পাও, আগ্রহ নিয়ে আসলাম দেখতে, আয়সা দেখি সত্যি সত্যি মুরগিটা চার পাও। এইরকম চার পাও মুরগি তো আসলো সচরাচর চোখে পড়ে না, এটা আল্লাহর কুদরত। ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, প্রতিদিনের মতোই গত বৃহস্পতিবার খামারিদের কাছ থেকে শতাধিক ব্রয়লার মুরগি অর্ডার দেন তিনি। পরের দিন রাতে 100 ব্রয়লার মুরগি তার দোকানে তোলেন। শুক্রবার বেচা বিক্রির সময় দোকানের খাঁচা থেকে একটি মুরগি বের করে তার চারটি পা দেখে ঘাবড়ে যান তিনি। পরে বিষয়টি ওই সময় উপস্থিত থাকা ক্রেতাদের নজরে আসে, তখন সবাই রীতিমতো অবাক হয়ে যান। এরপর একজন থেকে দুইজন এভাবেই মুহূর্তেই বিষয়টি সবার মাঝে ছড়িয়ে পড়ে। আল্লাহর কুদরতি মুরগি হয়তো আল্লাহর কুদরত আছে বলেই চারটা পা হয়েছে, আর ওটা আমার ভাগ্যেই এটা আমার দোকানে আসছে। এই বিষয়ে বন্দর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সরকার আশরাফুল ইসলাম জানান, জন্মগত ত্রুটির কারণে মানুষসহ বিভিন্ন প্রাণীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কম বেশি হতেই পারে। এ ধরনের ঘটনা এর আগেও বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ঘটেছে। এটা সাধারণত গরুর ক্ষেত্রে আমরা পাই, মনে করেন গরুর পিঠের উপরে দুইটা পা হয়েছে, মানুষের জীবনে এক আঙ্গুল বেশি, এটা কনজেনিটাল অ্যানোমালিস্টিক হতে পারে। অনেকেই ঘটনাটিকে অলৌকিক মনে করলেও বিজ্ঞানের ব্যাখ্যায় জন্মগত ত্রুটির কারণে মানুষ কিংবা অন্য প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ বেশি বা কম হতেই পারে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।